আল্লাহ বলে আমি সাহায্য করব তো করব কি করে, এর জন্য তো আমার নবীর সাজে সাজানো না, আমার নবীর ইজ্জত তো আমার বন্ধুর ইজ্জত তো রাখে নাই, আমারটা নিলে বাদেই দিলাম আমার বন্ধুর ইজ্জত রাখতো, কিন্তু আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি নাই, যদিও উনি এখনো চোখের পানি ঝরান, ওই হাদিসগুলা দেখলে আমার ভিতরে কান ভিতরে কাঁদতে থাকি, যে হাদিসগুলা মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম, ফিতনার জামানায় মুসলমানদের যে চিত্র বিভিন্ন ফিতনার হাদিসের কিতাবে পাওয়া যায়, ওইগুলা পড়লে তো ভিতরে কান্না আসে, যে আল্লাহর রাসূল মনে হয় এখন চিৎকার দিতেছেন রওজায় আথারে, কেননা হায়াতুন নবী, যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা এরকম কেন হয়ে গেল, এরা ভুলে গেল আমি এদের জন্য চোখের পানি কোনোদিন বন্ধ করি নাই, তাহকিক আপনারা করে নিয়েন, জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই আপনাকে দেখি কাঁদেন কেন, বসে উম্মতের জন্য চোখের পানি থামে না, মৃত্যু লগ্নে চলে যাবেন এখন আল্লাহর সান্নিধ্যে, তখনও চোখ বয়া পানি পড়তেছিল, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনই, আল্লাহু ইয়ান্তাজিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, উর্দু জগতে খুশি চলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আপনি কাঁদেন কেন, তো বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখে রাখবে, ওই রসুলের আদর্শ, আমরা নির্যাতিত হব না তো হব কে বলেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবেন তখনও চোখে পানি থাকবে, ওয়াহুয়া ইয়াবকি, একদিকে চোখে কান্না থাকবে, মুখে বলতে থাকবে আইনা উম্মতি আইনা উম্মতি, আর জিবরিল জিবরিল আমার উম্মত কোথায়, যেদিকে তাকাই ওদিকে তো খালি দেখা যায়, ধুধু মাঠ, আমার উম্মত কোথায়, তো জিবরিল বলবে মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় না, আমি তো জানি না আমাদের ভিতরে দিল আছে না পাথর আছে, এখন পর্যন্ত কাউকে উঠানো হয় না, আপনি অস্থির হয়েন না, আপনি চিন্তিত হয়েন না, উম্মত ওঠে নাই, আমার সমাজের মানুষ তো পাওয়া যায় যে ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তাজা রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না, আমাদের নবীজিকে তো কেয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন, চীনের মাকামে মাহমুদ কি জিনিস, শুধু তো এটাই পড়ি ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, কোনোদিন তো মাকামে মাহমুদে ডুব দিয়া দেখি না যে মাকামে মাহমুদ জিনিসটা কি, এটা কোন চেয়ার, কিন্তু আল্লাহ রসুলকে তো নিয়ে যাওয়া হবে, উনি তো এখানে বসবেন না, উনি তো হাত রেখে দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বন্ধু বসে, আল্লাহ জানেন, বলবে যে তিন জায়গায় ছুটাছুটি করবে ও বসে তো বসে কি করে, আর আপনি কি করতে চাইতেছেন, আমাকে বসায় দিয়ে উম্মতকে পার করায় দিবেন, আমি বসবো না কি করবেন, তিন জায়গায় ছুটব, হাউজে কাউসারে যাব, ওয়াদা দিয়ে আসছি উম্মতকে মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো হাউজে কাউসার, যেটা পান করার পরে আর কোনোদিন পিপাসা আসবে না, আল্লাহ রসুল পান করায় দিবে আর বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর কোনোদিন আর পিপাসা তোর কাছে আসবে না, আমি ওইখানে পানি পান করাবো তারপরে মিজানের কাছে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো, আপনি আমাকে বলছেন সাল তোতা সাফি তুসাফা, আপনি আমাকে বলছেন লা ইউখজি কাফি উম্মতিক, আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, সবগুলোকে আমি মিজানের ওইখানে আমি প্রয়োগ করব, পাল্লা সামনে না ঝুঁকলে হাত উঠায় দেব, আমি ওইখানে ছুটব,
তারপর আমি কলসেরাতে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিব। আমি তিন জায়গায় ছুটব আর চিৎকার দিতে থাকবো উম্মতি উম্মতি উম্মতি। আজকে আমাদের নির্যাতিত হওয়ার কারণ শুধু আর শুধু বিজাতির এশক, বিজাতির আদর্শের এশক বা বিজাতির আদর্শে সাজা, এটাই আমাদের নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ। নইলে রব্বে কাবার কসম, একদিন ছিল একজন হাত উঠাইতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি করে নাই। আমি আপনাদেরকে একটা না একশোটা দেখাইতে পারব, ইতিহাসের পাতায় লেখা আছে। একজন শুধু ইবনে উমর বলতেছে যে আমি দেখলাম সে আকাশের দিকে তাকায় জানি কি বলতেছে, তো ভালো মতে কান পাইতা শুনলাম সে বলতেছে ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই বলে এতটুক আওয়াজ বলতে দেরি। আমি উপরের দিকে তাকায় ভাবতেছিলাম দেখি ঘটে তো ঘটে কি, দেখলাম আকাশটা ফাইটা গেল, এক অশ্বারোহী পতাকা নিয়ে বাহির হলো, তার পিছনে সিরিয়ালে অশ্বারোহী বাহির হতে শুরু করলো, আর সেকেন্ড না মিনিটের ভিতরে প্রথম ব্যক্তি আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিল আবশিরিয়া উম্মতা মুহাম্মদ, যা আর নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ তোমাদের সাহায্য চলে আসছে। আরে হায়াতুস সাহাবা উঠান না পড়েন না, তারিখে সাহাবা পড়েন না, লেখা আছে। বলেন যে আমরা মাত্র 8,000 ছিলাম, রুমিরা 1,00,000 ছিল, কয়েক মিনিটের ভিতরে রুমিরা ভাগতে শুরু করলো, যে ভাগতে পারলো ভাগলো জান নিয়া, আর বাকি আমরা জাহান্নামে পৌঁছায় দিলাম, গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম শুধু একজনের চিৎকারে। আজকে তো বাংলাদেশে হবে সাইনবোর্ড, আমি 15 বছর আগে দেখে আসছি, আপনি নাউজুবিল্লাহ পড়লে কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হবে যদি দুটা করতে পারি, তাইলে লাভ হবে, হইতে পারে লাভ হবে, নাইলে শুধু মুখে নাউজুবিল্লাহ পড়লে লাভ হবে না, রাগ হয়ে যাবেন বলবো। হ্যাঁ এই দয়াপুরেও তো প্রতিবাদ করা হয়েছে না, হয় না ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয় নাই? হ্যাঁ, কিন্তু যেদিন থেকে যুদ্ধ আজ পর্যন্ত একজন আমাকে হাত উঠায় বলুক যে প্রতিবাদের পরে কন্টিনিউ আজ পর্যন্ত ডেলি রাত্রে 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহকে এই কথা বলছে যে মালিক প্রতিবাদ তো করলাম 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, কিন্তু এখন আসলাম আপনার কাছে অভিযোগ করার জন্য। এরকম ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ছে কয়জন আছে আমাকে হাত উঠায় বলতে পারবে? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? না না রাগ হয়ে গেলেন কেন, আমার ওয়াজই তো ঠান্ডা, আমি তো গরম করতে শিখি নাই। কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? কিন্তু উচিত তো ছিল যেদিন প্রতিবাদ করছি প্রথম দিন, ওই দিন প্রতিবাদের ভিতরে বক্তৃতার ভিতরে এটাও বলা দরকার ছিল, ভাই প্রতিবাদ করলাম তো ঠিক আছে কিন্তু রাত্রে কিন্তু অভিযোগ জানাবো আল্লাহকে, এটা তো উচিত ছিল, কোরআনের শিক্ষা ছিল। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আরেকটা বললেও তো কেউ হাত উঠাইতে পারবে না, এটাও তো আল্লাহ রসুলের শিক্ষা ছিল। আর সাদকাতু তারুদ্দুল বালা, প্রতিবাদের সাথে সাথে তো এই দুইটা স্লোগান দেওয়া, এই দুটা কথা বলা দরকার ছিল আমাদের জাতিকে যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সৎকা করি। আল্লাহ রসুল বলছে সৎকার ভিতরে পাওয়ার আছে, এইখানের কুমিল্লার যুবকরা আমার কথা একমত হবে, ওদের একটা কোডওয়ার্ড আছে, মারমু এইখানে পড়বি যায় আর একখানে ও জিজ্ঞেস করেন। আমি পুরাটা বললাম না, ওদেরটারে একটু ঘুরায় গাড়ায় বললাম আর কি, কয় মারমু এইখানে পড়বি যায়া কি? হ্যাঁ আরে না আমি ওদেরটা বললাম ঘুরায় গাড়ায়, আমরা যদি এইখানে সৎকা দিতাম
হইতে পারতো, সৎকা দিতাম এইখানে, এটার প্রভাব যায় পড়তো ইসরায়েলে, আমরা তো দেই নাই। রাগ হয়ে গেলেন? এই জন্য বেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি, আসেন। আজকে মুসলমান নির্যাতিত, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে, মুঝে আপনো নে লুটা গায়রু মে কহাঁ দম থা, মেরি কিশ্তি উহাঁ ডুবি জহাঁ পানি কম থা। আপনি বলবেন হুজুররা তো আসে, এত বড় এত হুজুর দয়াপুরে, এরাই তো যথেষ্ট। না না, এটা উম্মত, হুজুর না। যদি এটাই সত্য হইতো, হুজুর হুজুর যদি সত্য হইতো, তাহলে আম্মা জানের জিজ্ঞাস করার কোনো প্রয়োজন ছিল না। আর নুহলিকু আফিনা সালেহুন, আল্লাহর রসুল আমরা ধ্বংস হইতে পারি যখন নেককার লোক আমাদের ভিতরে থাকবে। তো আল্লাহ রসুল বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে তখন নেককার লোকদেরকে হাতের ভিতরে হাত করি পড়তে হবে, পায়ে বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা কাটাইতে হবে নেককার লোকদেরকে। এটা উম্মত, 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 উম্মত যদি না হইতো তাহলে আমি বলতাম না। আজকে আমরা নির্যাতিত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান না হওয়ার কারণে। আমি তো বলি যদি শুধু একটা আদর্শ আদর্শবান হইতো উম্মত, একটা একটা আদর্শ, যদি উম্মত পাঁচক্ত নামাজও পড়তো আর কিছু করুক আর না করুক, পাঁচক্ত নামাজও যদি 100% পড়তো, তাইলেও মনে হয় এক নামাজের দ্বারাই যথেষ্ট হয়ে যেত। উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠানোর ক্ষমতা হইতো না, একদিকে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করতেন না। বদরে তো আল্লাহ এটাই বলছিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, বন্ধু আপনি খেলেন নাই আমরা খেলছি। তো আল্লাহকে যদি প্রশ্ন করি, তাহলে এত দূরে মদিনার থেকে নিয়ে আসলেন কেন বদরে? বদর কিন্তু মদিনার থেকে অনেক দূরে, কেন নিয়ে আসলেন? তা আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়, বেকুফ বন্ধু, এখানে না আসলে তো খেলাও হইতো না, খেলা জমানোর জন্য বন্ধুকে নিয়ে আসছি যাতে খেলা জমুক, আর দর্শক না হইলে তো খেলতেও মজা লাগবে না, বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, খেলছি তো আমি। আজকে আল্লাহই খেলতেন, এই জন্য আসেন আমরা তওবা করি, আজকে এই বিশাল মজমার থেকে তওবা করি। আজকে প্রথম তো তওবা করি, করবেন তওবা? কে কে করবেন দেখি, তাহলে আল্লাহকে বলেন না হাত উঠে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, নামান হাত। দ্বিতীয় আমাদের কাজ হলো উম্মতকে বুঝান, এটা শুধু টাকা পয়সা অনেকে অনেক রকম বলে, মেরে দোস্ত চিৎকার দেওয়া সহজ, বাস্তব অন্য জিনিস। আমি চিৎকারের বিরোধিতা করতেছি না, চিৎকার অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস। আমি বিরুদ্ধে বলতেছি না, আমি পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আপনি আমার মতো ফিলিস্তিনের গলিতে কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই, শুধু শুধু আল্লাহর রসুল বলেন নাই। কিয়ামতের সবচেয়ে বড় আলামত, ওয়াইলুল লি আরাব মিন শাররি কদ ইকতারাব, উঠান কিতাব। আমরা তো দুনিয়া ঘুরে দেখি, বিদায় আমার ভিতরে ফিলিংস ভিন্ন, আপনার ভিতরে ভিন্ন, আমি আপনার বিরুদ্ধে না, আমার স্টাইল ভিন্ন, আপনার স্টাইল ভিন্ন, বিদায় আসেন। দ্বিতীয় যেটা, আমরা একজন আরেকজনকে বুঝাই যে আমরা এটার থেকে অতদিন বাহির হইতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব, ইউটার্ন। কোরআন এটাই বোঝায়, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে রাস্তা একটাই খোলা, ইউটার্ন নেওয়া, আল্লাহর রসুলের আদর্শকে দিকে ফিরে আসা,
একজন আরেকজনকে বুঝান যে যতদিন পর্যন্ত না ফিরব ব্যাপার কঠিন থেকে কঠিন হইতে থাকবে। দ্বিতীয়, আল্লাহ এটাই চান, নাহলে হাদিসে কুদসিতে কেন বলবে ইনতাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, ইউটার্ন নিতে দেরি, আমাকে বন্ধু হিসাবে পাইতে দেরি হবে না। দিদায় শেষ কথা আসেন, তওবা তো করলাম, আমরা মিশন মানাই এটাকে, যে আমরা যাকেই দেখবো আল্লাহ রসুলের আদর্শের খেলাফ চলে, কর্কশ বাসায় না, ওরে পায়ে দৈরা বুঝান, পায়ে দৈরা। এই উম্মত বড় দামি উম্মত, কোরআন ইঙ্গিত দেয় এদিকে সুহাদা আলা নাস, কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নিজের পাশে আল্লাহ দাঁড় করাবে। কিয়ামতের দিন এই উম্মত মাঠে দাঁড়াবে না, ইল্লা মাশা আল্লাহ, যে উম্মত হয়ে দুনিয়ার থেকে যাবে ওকে আল্লাহর পাশে আল্লাহ দাঁড় করাবে সাক্ষী হিসাবে, সাক্ষী। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন, মাঠে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে, স্টেজে আল্লাহর পক্ষে দাঁড়াবে। কেউ আল্লাহর উপরে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর উপরে, জবাব তো আল্লাহ দিবে না, কেননা এক জায়গায় কিতাবে লেখা পাইছি মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট জবাব দিবেন, আল্লাহ আমাদের দিকে তাকাবে, আমরা জবাব দিব নূহ আলাইহিস সালামের কওমকে, আমাদের প্রত্যেকে ওই দিন সূরায় নূহ পারবে, আমরা জবাব দিব, আমরা ওদেরকে মিথ্যাবাদী প্রমাণ করব। সোয়া লক্ষর ভিতর থেকে যে আঙ্গুল উঠাবে, যার উন্মত আঙ্গুল উঠাবে আল্লাহর দিকে, আমরা প্রতিহত করব কেয়ামতের দিন। এই জন্যই তো কোরআন বলে সুহাদা আলান নাস। তখন যদি আমি আল্লাহকে জবাব করি, আমার প্রশ্ন করি, আমাদেরকে তো আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তা আল্লাহ বলে ওর রসুল শাহিদান আলাইকুম, তোমাদের পক্ষে আমি বন্ধুরে দিয়া দিলাম, যাও বন্ধু কেয়ামতের দিন তোমাদের পক্ষে, তোমরা আমার পক্ষে আসেন। তওবা যখন করছি আসেন আজকে অঙ্গীকার করি যে আমরা আল্লাহ রসুলের আদর্শের উপরে চলবো, আর মানুষকে পায়ে ধরে আল্লাহ রসুলের আদর্শ শিখাব। করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। আর দুটা তো বলেই দিলাম, দুটা তো বলেই দিলাম যে আজকের থেকে চলেন যতদিন পর্যন্ত সমাধান না হয়, দুই রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ি। পড়বেন? কে কে পড়বেন দেখি, বিশেষ করে তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, তোমরা পড়ো। লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠায় না, নামাও। তোমরা যখন লাল গালিচা দেখো, যে বিদেশি মেহমান আসলে এয়ারপোর্টে লাল গালিচা বিছায় দেয়, একদিনও তো ভাবলা না ওই লাল গালিচা তো কোনো ফ্যাক্টরির তৈরি, কোনো মানুষ তৈরি করছে, 24 ঘন্টা তো তোমার পায়ের নিচে ফেলেস্তা তার পরের গালিচা বিছায়, এটা কি কোনোদিন চোখে দেখো না? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ডেলি পড়ো, তোমরা বড় কাছের আল্লাহ। তালেবে এলেমদেরকে বলতেছি, তোমরা পড়ো, প্রতি রাত্রে উঠা পড়ো, একটা কান্নার রোল বানাও, এমদাদুল উলুমে একটা রোল বানায় দাও, আল্লাহকে মানাইতে চেষ্টা করো। হতে পারে তোমাদের চোখের পানি এইখানে জড়বে, আর এমন কিছু একটা ইসরায়েলের উপরে যায় পড়বে, সকালবেলা সূর্য যখন উঠবে এমন এক খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া মুসলমান খুশিতে ফাইটা পড়বে, আর সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে। হতে পারে। আর দ্বিতীয়, আজকের থেকে নিয়ত করি ডেলি 2 টাকা সদকা করব। করবেন? কে কে করবেন? নামান, নামান। যদি এই মুহূর্তে চাই নগদ দিবেন, হ্যাঁ, ফিলিস্তিনের জন্য সৎকার স্বরূপ, এটা ফিলিস্তিনে যাবে না, এখানে পাঠানেরও কোনো ব্যবস্থা নাই,
এটা এই মাদ্রাসায় যদি কোনো সৎকার ফান্ড থাকে তো এখানে ব্যবহার হবে। দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি। যে আজকের থেকে আমরা শুরু করলাম, যুবক কি মরে না? যুবকও মরে, এই এলাকায় যুবকেরও কবর আছে, যুবতীরও কবর আছে। আমাদের বাবা উচিত যে 60-70 বছর জীবন, হায় হায়, এমন না সামনে রমজান আসতেছে যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না, যারা সারা দিন খাবে ওদেরটাই কাটবে, এমন না। যে খায়া আছে ওরও কাটে, যে পোড়া আছে ওরও কাটে, প্রত্যেকের সময় কাটতে থাকে, আমাদের তো কেটা যাবে। আমি দুনিয়াতে গেনার হইতে চাই, আমি দুনিয়াতে সফল হইতে চাই, আমি পদে পদে সফল হইতে চাই। আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব, কেউ আমাকে কবরে খবর নিবে না। এইখানে বহুত লোক আছে যারা বৎসর পার হয়ে গেছে, বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি। না নাই। হ্যাঁ, বাংলাদেশে বহু ছেলে আছে ঢাকা শহরে, 2020 বাপ মারা গেছে করোনায়, কবর চিনে না, কবরস্থান চিনে, কবর চিনে না, অথবা কবরস্থানও চিনে না, কবর চিনবে তো চিনবে কোথেকে, এরকম আছে। আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে, যে আল্লাহ ওইখানে আমি গেনার হব কিভাবে, কবরে গেনার হব কিভাবে, কেমন গেনার, রাখতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ফাফরিস ফেরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, কবর কানে কানে বলতে দেরি করবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই কবরে গেনার হব তো হব কি কইরা, যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফাফরিস ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যখন যেরকম ঘুমায়া যায়, নিঢাল ঘুমের ভিতরে ঘুমায়া যায়, দাদি দানি আইসা দরজা বাইরাইয়া উঠাইতে হয়, উঠ নাস্তা খাবি না, কেন দাদি নানিও জানে সারা রাত্র দুটার একটাও ঘুমায় নাই, ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে, কিন্তু নাস্তাও তো খেতে হবে, ঠিক না? মনে হয় বাংলা কিছুই বোঝেন না 2500 মানুষ। হ্যাঁ, দাদি আর নানি এসে বাইরে উঠায় ওঠ, আর কত ঘুমাবি। আল্লাহ বলবেন নাম নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা, কেয়ামতের সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠাবে, তোকে বেড়াবে না, ফেরেশতারা এসে বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি ওঠ, বলবে কাঁচা ঘুম, উঠবো, 30,000 বছর হয়ে গেছে কাঁচা বললে চলবে না, তখন চোখ খুলবে 30,000 বছর, উঠা বল চোখ ডলবে আর বলবে কোথায় যাব, বলে তাহত আরশির রহমান, কামিয়াবি এটার নাম, আল্লাহর আরশের নিচে চল, লম্বা ঘুমাইলাম খিদাও তো লাগলো, মনে মনে আসবে লম্বা ঘুম, ঘুমের ঘোর তো কাটলো, ঘুমের ঘোর কাটলেই কিন্তু খিদা চাইপা দৌড়ে, ঠিক না? যতক্ষণ ঘুমে থাকে তখন পেশাবও ধরে না, পায়খানাও ধরে না, খিদায়ও ধরে না, ঘুমের ঘোর যখন কেটে যায় তখন সব কিছু ধরা শুরু করে, ঠিক না? তো খিদাও ধরবে, মনে মনে ভাববে নাস্তা, তো ফেরেশতা হাসবে আর বলবে ফুতু রুকুমিয়া বলু তাহত আরশির রহমান, তোর নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি যা। মনে মনে ভাববে কি খাওয়াবে, তো বলবে ফেরেশতারা জবাব দিবে মনের কথার জবাব দিবে, ওইখানে ব্লুটুথ ওপেন, শেয়ার হিট ওপেন, দিলের ভিতরে আসতে দেরি, ফেরেশতারা জানতে দেরি করবে না, খাদেমরা জানতে দেরি করবে না, জান্নাতের মানুষগুলা জানতে দেরি করবে না, আমার লোকগুলা জানতে দেরি করবে না, আমার মন্ত্রী পরিষদ জানতে দেরি করবে না, আমার খাদেম খোদ্দাম জানতে দেরি করবে না, আমার স্ত্রী পুত্র জানতে দেরি করবে না, সবাই জানবে, আমার মালিকও জানবে যে আমার দিলে কি আসছে, আজকেও জানে ওই দিনও জানবেন। তো ফেরেশতারা বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি,
আহা, কিছু খাওয়ান দেখলে এমনি জিব্বায় পানি আসে, ফায়তো পড়ে, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? খালি তেঁতুল দেখলে জিব্বায় পানি আসে না, মাঝে মাঝে খাওয়ান দেখলো জিব্বায় কি আসে, পানি আসে। জিজ্ঞেস করেন গরিবদেরকে, যখন বড় বড় হোটেলের সামনে দিয়া যায় তো জিব্বায় পানি আসে, মনের ভিতরে ব্যথা আসে। হায় লোকেরা খায় ফাস্ট ফুড, আল্লাহ তুই পয়সা দিলি না, আমরা ভিতরে ঢুকতেও পারি না, আর এটা স্বাদও নিতে পারি না, খালি বাহির থেকে দেখি আর ঘেরান নেই, এটাও তো সত্য। এই সফলতা কি করে অর্জন করব? আপনি তো গেনার হইতে চান, সবার দিলে আশা ভরা, সবাই আমরা গেনার হইতে চাই, সবাই আমরা সফলতা চাই, সবাই আমরা কি বলে, আরে কি বলে এটাকে, সফল কাম হইতে চাই, সবাই সফল হইতে চাই। যুবক চায় আমি যৌবন দিয়া সফল হব, নারী চায় নারীত্বে সফল হব, সবাই আমরা সফল হইতে চাই। কিন্তু রাগ হয়েন না, শুধু এই ছোট্ট জীবনটায় হইতে চাই। আজ পর্যন্ত একদিনও ভাবলাম না যে আমি ওইখানে সফল হব তো কি করে হব, যেইখানে আমি চিরদিনের জন্য চলে যাব, যেইখান থেকে আর ফিরে আসা যাবে না, মালিক যেইখানে আমাকে উঠায় নেওয়া যাবে, মালিক যেইখানে আমাকে পৌঁছায় দিবে, ওই আখেরাতে আমি সফল হব তো হব কি করে। আজ পর্যন্ত তো এইখানের একজন এক সেকেন্ডের জন্য ভাবলেন না, একজনও তো আমরা হাত উঠাইতে পারলাম না। আমার মনে হয় ঘরের অন্তরালে মা বোনরাও হাত উঠাইতে পারবে না। বিজয় এই মজলিসে এসব বসেন, এই মজলিস থেকে চলেন, আজকে একটু ভাবি, আজকে একটু দেখি যে ওই সফল হব তো হব কি করে, যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই সফল যেই সফল মৃত্যুর সময় আমাকে শুনায় নিবে, চল চল ইলা রওহি ওয়া রায়হান, এরকম জগৎ যেটা সুখ শান্তিতে বড়া, কেননা তুই সফল, সুখ শান্তিতে বড়া, চল এরকম রবের কাছে, লাইসা আলাইকা কাসবান, তোর উপরে নারাজ না, বরং তোকে দেখার জন্য অপেক্ষা করতেছে, কেননা তুই সফল। ওই সফল কি দ্বারা হব, যেখানে কবরে আমাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলে দিবে, ইউরসিলু রিহাম বারিদান মুতাইয়িবা, সুগ্রাণযুক্ত ঠান্ডা বাতাস কি করে আসবে, আমি নতুন দুলার মতো কি করে ঘুমাবো, সকালবেলা কেয়ামতের দিন ফেরেশতা এসে দরজায় খটখটাবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি, ওঠ 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 ওঠ, চল আরশের নিচে, কোথায় নিয়ে বসাবে আল্লাহ? তো আল্লাহ বলছে হ্যাঁ, সফল ব্যক্তিদেরকে আমি সাত ভাগে ভাগ করবো, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহ তাহতা যিল্লি। হায় যুবক হারায় যেস না, হায় যুবক হারায় যেও না, তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে, নইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, সাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াযিল্লুহুমুল্লাহ তাহতা যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহ ওই গ্যালারিতে জায়গা দিবে যেটাকে সুপার ডিলাক্স বলে, সুপার ডিলাক্স, যেইখানে শুধু গ্যালারি না, সব কিছু চোখের সামনে রাখা থাকবে, খাবে তো খাও, পান করে তো পান করো। আমি এইভাবেও বলি যে আরশের নিচে ছাদ গ্যালারিতে চলতে থাকবে মেলা, আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা, হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে, আর নিচে চলবে মেলা, সাত গ্যালারিতে সাত ধরনের মেলা চলবে। ওই দিন কেমন হবে, যেই দিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে, বৈশাখ জ্যৈষ্ঠের রোজা, চৈত্র বৈশাখের রোজা আসতেছে, এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে, আল্লাহ ওয়াদা আছে আরশের নিচে আমি তাদেরকে ইফতার করাবো, কেমন মজা, বুট আর মুড়ি দিয়া, হ্যাঁ পিয়াজু আর আলুর চপ দিয়া, হ্যাঁ হ্যাঁ কি বেগুনি দিয়া আর এটা দিয়া, আল্লাহ কি আইটেম বলাবে, আল্লাহ জানে কত আইটেম দিবে। হায় হায়, এটা হলো সফলতা, আমরা সফল হইতে সবাই চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এটা নিয়ে সারাদিন ভাবি,
সারাদিন মাথা ব্যথা এটা নিয়ে, সারাদিন দৌড় এটা নিয়েই, সারাদিন চলা এটা নিয়ে, সারাদিন ফিরা এটা নিয়ে, সবাই দৌড়াইতেছি এটার পিছনে, দেশ থেকে দেশান্তর, হায় হায় জানের বাজি পর্যন্ত নিতেছে। নাইলে আমি কোনোদিন দেখতাম না, আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে, যারা চোরাই পথে আমেরিকাতে ঢুকছে সবাইকে আমি জিজ্ঞাসা করছি, যতজনের সাথে দেখা হয়েছে, বেটা কয় টাকা দিয়ে আসলে? এই পর্যন্ত কেউ আমাকে 30 লক্ষের নিচে বলে নাই। বলছে, হুজুর 30 লক্ষ টাকা দিয়ে আসছি। এমনও লোক আমি পাইছি যে 30 লক্ষ টাকাও গেছে, জানে না সে কোথায় আছে, মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। এমনও পাইছি আমি 30 লক্ষ টাকা, এই যে অক্টোবরে পাইছি, গত অক্টোবরে, বেশি দিন হয় নাই, 30 লক্ষ টাকা দিয়ে গেছে, 5 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জানাজায় আমি ছিলাম। আমাকে বড় তার জানাজা কাঁদাইছে, কেউ কাঁদুক আর না কাঁদুক আমি কাঁদছি, অন্তরালে যে আমার চোখের পানি ঝরছে, কেন আমি ভাবতেছিলাম এর স্বপ্নটা কতই না বড় ছিল, সব স্বপ্ন দুলিশ্বার। বিদায় আসেন, শেষ কথায় চলে আসছি, আমরা এই ছোট্ট জীবনটাতে গেনার হইতে চাই, সফল হইতে চাই, সফল কাম হইতে চাই, সফলতা অর্জন করতে চাই, কিন্তু একটা দিন ভাবলাম না, ও যুবক তোর পায়ে হাত রাইখা বলি, আমি সবার পায়ে হাত রাইখা বলি, যে আমাদের বাবা উচিত যে মৃত্যুর পরে আমি সফল হব, তো হব কি করে? কবর এইখানে বহুত আছে আঙ্গিনায়, সন্তান ডেলি যাওয়ার সময়ও বাপের কবরের দিকে চোখ উঠায়, আসার সময়ও বাপের কবর দেখা যায়, কিন্তু টেকনোলজি উন্নত বটে, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, সৌরজগতের খবর হোবল দিয়া নেওয়া যায়, ওই দূরবীন দিয়ে যেটার নাম হোবল দিয়া নেওয়া যায়, কিন্তু আড়াই হাত নিচে বাবার খবর নেওয়া যায় না, দেওয়াও যায় না। চলে যেতে হবে সবাইকে, চলেন ওইখানে সফল হব কিভাবে, ওই কবর জান্নাতের বাগান হবে কিভাবে, ওই কবরে জান্নাতের বিছানা লাগবে কিভাবে, ওই কবরে জান্নাতের দিকে 70টা দরজা খুলবে কিভাবে, ওই কবরতে সুগরান আসবে তো আসবে কিভাবে, আর সুগরান আসে না, না নাই, অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, আমি ঠিকানা দিতে পারি, যান এখনো সুগরান আসে, আমারই নাকে ওই সুগরান এখনো আসে, আমি দেখা আসছি, যান আপনারও দেখা আসেন, যাও যুবক অ্যাড্রেস নিয়ে যাও আমার কাছ থেকে, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, পুরা কবর প্যাক ছোট্ট একটা সিঁদুর রাখা আছে শুধু গ্রাণ নেওয়ার জন্য, হাজার হাজার মানুষ ডেলি যায় শুধু নাকে গ্রাণ নেওয়ার জন্য, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, তো জিবরিল আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। ওটা কোনো ওলির কবর না, গৌসের কবর না, কুতুবের কবর না, কোনো আলিমের কবর না, কোনো মহাদ্দেসের কবর না, কোনো প্রেসিডেন্টের কবর না, কোনো কোনো মন্ত্রী, কোনো এমপি, কারো কবর না, ওটা তো ফেরাউনের বাড়ির কিত দাসির কবর। আল্লাহ দেখাইছেন ছোটটার কবরের এই অবস্থা হইলে বড়টার কবরের অবস্থা কি হবে, আল্লাহ শুধু একটু দৃষ্টান্ত দিছে যে ছোটটার যদি এই অবস্থা, ছোট মিয়া এত, বড় মিয়া কেমন, প্রবাদ বাক্য আছে না, হ্যাঁ, ছোট মিয়া, ছোট মিয়া, বড় মিয়া, মাশা আল্লাহ, ঠিক না, কি জানেন তো এই প্রবাদ বাক্য, ছোট মিয়ার দাপটেই ছাকা যায় না, বড় মিয়া আসলে কি হবে, ঠিক না, আল্লাহ বুঝেছে এই ছোটটার কবর থেকে এই অবস্থা, বড়টার কবর থেকে বাহির হলে কি হবে, আসেন আসেন, আমি ওই হাদিস শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদেরকে, সফলতা এটার নাম যে নাস্তা আরশের নিচে গ্যালারিতে বসে খাবে, আর ফেরেশতা এসা বলবে নাস্তায় দিন পার, বলে তাইলে, বলে দুপুরের খানা জান্নাতে কি জব করছে, যাবাহালাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে সার জব করছে, কোথায় বড় হয়েছে, রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হইয়া বড় হয়েছে, কিসের ঘাস খাইছে, তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে, এটার নাম সফলতা। যখন উঠবে জান্নাতে যাওয়ার জন্য, দুপুরের খাওয়ার জন্য যখন দৌড় লাগাবে, উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ও বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হতে দেরি হবে না, নূর দেখা এটার নাম সফলতা। দুজু পলসেরাতের পাশে যাইতে দেরি, হাজারো লাইনের পলসেরাত হাইওয়ে হইতে দেরি হবে না,
ও যে সফলতা অর্জন করা যাবে ওর জন্য চুলের মতো চিকন না, তলোয়ারের মতো দান না, ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, হাজারো লাইনের হাইওয়ে। দুজক বলবে তাবারুনা কাইলা তাশউর, দ্রুত গতিতে পার হবি, হাইওয়ে দেখা তুই আবার আস্তে আস্তে পার হোস না, তুই আস্তে পার হইলে আমার আগুন চিরদিনে নিবা যাবে। ফাবুরুনা কাইলা তাশউর, এমন গতিতে পার হবে যে খবরই না থাকে পুলসেরাত কখন পার হয়ে গেছে। ওই পারে যে ঠেকবে ওই পারে নামতে দেরি, ফেরেশতারা সেলুট করতে দেরি করবে না, বলবে তিপ্তুম ফাদখুলুহা খালিদিন। অসিকল নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, অসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে, তারপরে বলবে ফাদখুলুহা খালিদিন। তারপরে যখন দরজায় যাবে তো আল্লাহ রসুল আরো বড় সুসংবাদ দিছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব কেইটা আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ, কেমন হবে ওই দর্শন যে আল্লাহ স্বাগত জানাবে, এটার নাম সফলতা। একদিনও তো ভাবলাম না, আবার পিছিয়ে চলে যাই, গেনার হইতে চাই কিন্তু এই ছোট্ট দুনিয়াটায় শার্টটা ভালো হয় কি কইরা, ব্র্যান্ডের হয় কি কইরা, প্যান্টটা ব্র্যান্ডের হয় কি কইরা, গড়িটা ব্র্যান্ডের হয় কি কইরা, মোবাইলটা ব্র্যান্ডের হয় কি কইরা। হয় যুবক সারাদিন কত ভাবনাই না ভাব, তোমাদের পায়ে হাত রেখা বলি, একদিনও তো ভাবলা না যে আমি তো সারাদিন ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকি আর সারাদিন নেটে দেখতে থাকি কোনটা নতুন ব্র্যান্ডের আসলো, কোনটা কত দামের আসলো, সারাদিন দেখতে থাকো। ও যুবক, তোমাকে যদি উঠায় নিয়ে যায় বলো ওইখানে গেনার হবে তো হবে কি দিয়া, ওইখানে সফল হবে তো হবে কি দিয়া, একটু কি বাবার দরকার ছিল না? না ছিল না, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্বটা দিলেন, একটু কি বাবার দরকার ছিল না? না ছিল না, এই অস্তিত্বটা কে দিছে? কে? হ্যাঁ, এটা কি আপনার নিজের অর্জন? হ্যাঁ, না আমার নিজের অর্জন, কে দিছে? হায় হায়, মানুষ না বানায় যদি গরু বানায় দিত কি করতাম, কুকুর বানায় দিত কি করতাম, সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন, এক ফোঁটা পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন, ম্যাজিক বুঝেন? হায় হায় হায়, এত বড় ম্যাজিক কেউ দেখাইতে পারে না, এক ফোঁটা পানির ভিতরে থেকে আপনাকে আমাকে তৈরি করছেন, সুন্দর মতো সাজাইছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, সৌন্দর্যের ভাণ্ডার ঢেলা দিয়া লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম বলছেন, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইলো আর যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন, আল্লাহ পালতেছে বিদায় লালিত পালিত হইতেছি, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি, নাহলে চলার ক্ষমতা আমাদের ছিল না, ঠিক না? না ছিল? হ্যাঁ, গায়ের জোরে চলবেন? হ্যাঁ, চলায় দেখায় দেন না করুণা গায়ের জোরে দুনিয়ার থেকে সরায়া দেখায় দেন না, পারলেন তো না 2 বছর, সারা দুনিয়ার 350-এর উপরে দেশ। হ্যাঁ, কি কি বলেন, একটা না আছে 7 কি জানি, হ্যাঁ G7 চিনেন? হ্যাঁ চিনে, যুবকরা চিনে, যুবকরা চিনে, G7 চিনে যুবকরা, আছে না যুবক? 7 দেশ পারলো নাকি করুণা সরাইয়া দিতে? হ্যাঁ, মাত্র আসছে ওমিক্রন, যদি পরে আসে ওমিডন, ডন বোঝেন? ডন ডন বোঝো যুবকরা, ডন বোঝো না, ডান না ডন, যদি ওই নামে আসে তো কি করবেন? পারলাম? না 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 না, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমি চালাই তো চলো যুবক, আল্লাহ যৌবন দিছে চালাই তো চলো, নাহলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাতিল আরদ ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না, লাগ্রাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না, লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা জায়গাটা জায়গায় চটকায় সাইজ করত। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে, এগুলো সব আমার চোখে দেখা আছে, যান যান
কোরআনের যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিছে, আমি চোখে দেখা এসে আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক এক টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না? তারপর ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত, রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছ, কেউ ডাকলে বলো যান 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 আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয়ে না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি, আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই। তা আমাকে এক বৃদ্ধ বলতেছে, দেখেন না ইবাদত করতেছি, হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি, কারণ আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হতো না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি। আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন, ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়, আসেন এই ছোট্ট জীবনটা যেরকম গেনার হইতে চাই, আসল গেনার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতি যাকে লালন পালন করছেন, ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুলুল্লাহর রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচা আর বাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই, শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রেখা গেলি না, আমাদেরও কাজে দিবে না। আসেন ভাবি যে ওইখানে গেনার হব কি দিয়া, ওইখানে গেনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দীন ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না, না 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 না। আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক, দুনিয়ার যত বড় বংশই হোক না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন, তাতে কিছু আসে যায় না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাক কেসে কেসে, জমি খা গাই না চোয়া কেসে কেসে, আজল লে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সে ফাতেবি দেহারা, হর এক লে কে কিয়া কিয়া হসরত সুধারা, পড়া রহ গিয়া এহি ঠাট সারা, এটাই সত্য, ঈশাখার রাজধানী আছে ঈশাখা নাই, আপনিও থাকবেন না আমিও থাকবো না, চলে যাবো ওই আখেরাতে, চলে যাবো ওই আখেরাতে, গেনার হইতে হবে ওইখানে, ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই, ওইখানে গেনার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই। যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন গেনার হইতো না, ও বেলাল কোনোদিন গেনার হইতো না, বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না, হায় হায় রাবেয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না, ফেরাউনের বাড়ির কাজের দাসী কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না, হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, বেশিরভাগ দরিদ্র মানুষগুলা, গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না, ওরা কোনোদিন গেনার হতে পারতো না, আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না। শুধু
আমরা চাই আবারও পিছিয়ে চলে যেতেছি। আমরা সবাই চাই যে আমি গেনার হব, আমি সফল হব, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না। না না, এই মজলিস থেকে ওয়াদা করি, এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো, চিরদিনেরটা চাব। এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন, এই জন্য মুখে স্লোগান ছিল ওয়াজাদনা শাকারনা লামলাজি সবরনা, দুনিয়ায় পাইলে পাবো না পাইলে সবর করব, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসতো, ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসতো, যারা টোকা দিলে ভূমিকম্প দুরবিত হইতো, যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত, যারা তারবিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত, যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইতো। হায় 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 হায়, শুধু পুরুষ না নারী পর্যন্ত, শুধু নারী না যুবক পর্যন্ত, শুধু যুবক না বাচ্চা পর্যন্ত, যাদের বাচ্চার এই পাওয়ার ছিল, যা চাইতো তাই করতে পারতো। তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই, বলছে এখানে গেনার হয়ে লাভ নাই, 60-70 বছর তারপরে রাইখা চলে যেতে হবে, রাইখা চলে যেতে হবে, ওই গেনার হইতে চাই, ওইখানে সফল হইতে চাই, ওইখানে সফল কাম হইতে চাই, ওইখানে সফলতা অর্জন করতে চাই, যেন কবরে থাকতে দেরি, কবর জান্নাতের ভাগ হইতে দেরি না হয়। সাহাবী এসে জিজ্ঞাসা করছে, মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে যদি দুযোগে থাকে তো চোখের পানি ঝরাবো, জান্নাতে থাকলে শুকরিয়ার চোখের পানি ঝরাবো, আমার ছেলে কি হইলো? আল্লাহর রাসূল হাসতেছে, বুখারীতেছে হাসতেছে, বলছে তোর ছেলে জান্নাতের ভিতরে আছে। গেনার কিয়ামতের দিন ঘোষণা করা হবে, সাইদাস ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক গেনার সফল, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। আসেন এই মজমা যদি আজকে আমার এতটুক কথা নেয়, যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা গেনার হইতে হবে, কিন্তু এই দুনিয়ায় না, আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, মৃত্যুর পরে, কবরে, কিয়ামতের মাঠে, পলসে রাতে, জান্নাতের ভিতরে কেনার কেমন হবে যুবক ওই দিন বলো, প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে ওই দাওয়াত? প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে? হ্যাঁ, আইটেম কতটি হবে? নিজের জান্নাতেই যদি এক একবারে 70,000 আইটেম হয়, তা আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে কেউ বলুক না, একটু ওলামায়ে কেরাম বলুক, কত হবে, কত হাজার আইটেম হবে? 70? আরে 70,000 কোটিও হইতে পারে। আল্লাহর দাওয়াত বলে কথা, কে দাওয়াত খাওয়াবে? আল্লাহ কাপড় পরাবে, হায় আল্লাহ খুশবু লাগাবে, আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে, জান্নাতের সব কিছু চেঞ্জ করার পরও আরো থাইকা যাবে, বলবে আল্লাহ এত দিলেন কেন? আল্লাহ বলে তুই গেনার, তোর মন ভরতে চাই আমি। হায় হায় হায়, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, যুবক দুনিয়ার সিঙ্গার, সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ, মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে, প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে, সিঙ্গার বোঝো তো, গায়ক শোনার পরে জিজ্ঞাসা করবে কিরকম শুনলা, তো চিৎকার দিয়া বলবে লাকানাল মউতু লামুতনা ইয়া রব্বানা, মালিক বড় ভালো কাজ করছিস, মউত রাখিস না, ইল্লা মউতাতানাল উলা, প্রথম মৌতি মরছি আর মৌত তুই রাখিস না, যদি রাখতি তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত হয়ে যেত, আওয়াজের ঝংকার, এটুক দিয়ে আল্লাহ ক্ষান্ত করবে না, বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া দাউদ, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া হাবিবিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শুনাবে, তারপরে আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি একটু শুনায় দেখাই, হায় হায় কেমন হবে নাচ। গেনারটাকে বলে নাচ, আমাকে শিখাইতে হবে না, কমর হেলালের নাম নাচ না। নাচের অর্থ কি জানো ডিকশনারিতে? নাচ কাকে বলে? যেই জায়গা নাচবে ওই জায়গা পর্যন্ত ওর লোকে নাচে, এটার নাম হলো নাচ, দিস ইজ ডান্স, ডান্স এটার নাম না,
হাত পাও নাড়ানো আর কমর হেলানো দুলানোর নাম, এটার নাম ডান্স না। ডান্স কাকে বলে? ডান্স বলে ওকে, রক্স আরবিতে বলে, রক্স বলে ওকে। ও নাচবে ওর সাথে, চতুর্দিকে যা আসে সব নাচবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত নাচত, জান্নাতে যখন নাচবে তো পুরো জান্নাত ওর সাথে নাচবে। চল্লিশ বছর নাচবে যুবক, চল্লিশ বছর টানা তোর জান্নাত ডান্সার রাখা আছে, হালাল ডান্সার। চল্লিশ বছর পরে গালের ভিতরে মুখা দিয়া কইব খালি নাচেই দেখবি আর কিছু দেখোস না ভিতরে, মনে হয় বুড়ারা তো বুঝবই না, বিয়ে করে নাই কোথা থেকে বুঝবো, ঠিক না? যুবকরা তো বুঝবেই, গালে মুখা মেরা কইব শুধু ডান্স দেখবি আর কিছু দেখোস না আমার ভিতরে। কোরআনের তর্জমা করতে পারবো না, লাউড স্পিকার অন্যদিকে আছে, কাওয়া ইবা আথরাবা, আল্লাহ এক একটা উদার দিয়া বুঝাইছে। গালে মুখা মারবে, চিমটি কাটবে আর বলবে খালি নাচেই দেখবি আর কিছু দেখোস না। সব রাখা আছে, এটার নাম কেনা, এটার নাম সফলতা, এটা মিলবে দিনের দ্বারা, এটা দ্বারা মিলবে দিনের দ্বারা, দিনের দ্বারা ওই দিন নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা নিয়ে আইসে চিৎকার দিছে আবু সুফিয়ান, জিতু বি কেরামতি দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, দুনিয়া আখেরাতের বাদশাহী নিয়ে আসছি, দুনিয়া আখেরাতে গেনার, তুই দুনিয়া তো গেনার হবি আখেরাত গেনার হবি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা ফেলছেন দুনিয়া তো গেনার আখেরাত গেনার, যে বুঝছে সে দুনিয়া তো গেনার আখেরাত গেনার। হতে পারে গরিব কিন্তু গেনার, এতে কোনো সন্দেহ নেই। হতে পারে কাপড় নাই চোপড় নাই ও গেনার, এই জন্য আসেন ওই তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। ওটাই আলেম ওলামাদের থেকে শিখি, আল্লাহর রাসূলের তরিকা শিখি। যুবক একটা নিয়েও যদি পড়া থাকতে পারিস, একটা নিয়া, আর একটা নিয়েই যদি মৌত হয়, সময় নাই আমার কাছে, একটা নিয়েও যদি মৌত হয়, শুধু একটা নিয়া, একটা নিয়া যদি পড়া থাকতে পারি। আল্লাহ রাসূল শিখাইছে মোজা পরবে তো ডাইন পাও আগে করো, কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও, প্যান্ট পরবে তো ডাইন পাও আগে ঢুকাও। মা বোনদের পর্যন্ত শিখাইছে ঘর ঝাড়ু দিবা যেদিকেই মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও। হায় 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 ঘর মুছবে যেই দিকে মুখ করে মুছতে শুরু করো ডাইন হাতের থেকে শুরু করো আগে মোছা, যে ডাইনকে ফলো করবে সর্ব কাজে। আমি তো বলি ইউহিব্বুত তায়ামুনা, আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করতেন। কিয়ামতের দিন আল্লাহ এমন গেনার বানাবে ওকে ডাক দিয়া বলবে আইনা সাহাবাল ইয়ামিন, ডাইনালারা কোথায় এদিকে আয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমল নামা ডাইন হাতে দিবে, আসহাবাল ইয়ামিন আসহাব আল ইয়ামিন, আল্লাহ ডাকবে ডাইনওয়ালার আশা, শুধু ডাইন ফলো করার কারণে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আসেন নবীর তরিকা শিখি, পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি। করবো তো, শিখবো তো, আলেম ওলামাদের থেকে শিখবো তো, পাক্কা? একজন যুবক এখানে নাই যতদিন চুল কাটছে একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে একজন যুবক ওইখানে, বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে তারপরে স্ক্রিন শট দিয়া যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কেটা দিবে। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না। যুবকদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যুবক সারা দিন আল্লাহর অক্সিজেন নাও, ২৪ ঘন্টা একবারও তো মন ভরে একদিনও আল্লাহ বলো না, মন ভরে যদি একদিন চিৎকার দিয়ে আল্লাহ বলতো আল্লাহ, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো এত জোরে আল্লাহ বললি কেন, আমি তো সারগের চেয়ে কাছে, তুমি হয়তো বলতে পারতাম মালিক ২৪ ঘন্টা অক্সিজেন নেই একটা পয়সা নেন না, আমার মনটা চাইল আপনাকে আমি মন ভরে একবার ডাকি। ১৪ তারিখ আসতেছে না,
মেসেজও তো লিখতেও পারো যে একবার বলো আই, মধ্যখানেরটা বাদ, পরেরটা ইউ। একবার লেখো, একবার বলো, ঠিক না? আল্লাহ তো অধিকার রাখে, ঠিক না? আল্লাহ তো বলতে পারে বন্দা তুই আমাকে একবার ডাক। হায় হায়, হাদিস তো এটাই বলে, আমাকে ডাকতে দেরি, আমি হাত ছানি দিয়া বুকে নিতে দেরি করি না। তালাক্কাইতুহু মিন বাইদ, হায় হায়, যেরম নিচের জিনিসকে মানুষ দৌড়াইতে দৌড়াইতে যেরম লুইফা নেয়, চুইকা উঠায় নেয়, আল্লাহ এরকম উঠায় নেয় বুকে। একবার আল্লাহ বলি না, যুবক তো বাদ আমরা কেউ বলি না, ঠিক না? আল্লাহ ভালোবাসেন, এই জন্য বয়স কম দিয়েছেন, 60-70 বছর, বেশি খাটাইতে চান না। আমি যখন আল্লাহর ভালোবাসা পড়ি আর ভাবি, আমার মনে হয় একটু বেশি দিয়া দিছেন, আরো মনে হয় কম দিতে চেয়েছিলেন, কিন্তু কে কি বলবে এই জন্য মনে হয় এতটুকু দিছেন। নাহলে আল্লাহ মনে হয় চাইছিলেন এই উম্মত জমিনে আসবে, পাওয়ার রাখবে আর উঠবে আর সিধা জান্নাতে যাবে। কেউ যদি বলেন কই পেলেন এত সব কথা, কোরআন দেখলে আমার মনে হয় হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে পয়সা পয়সা আলাদা করে রাখছেন। যদি ভালোবাসা না হইতো তাহলে পয়সা পয়সা, আল্লাহ জানে আমাকে বাঁচতে যায় কত লক্ষ কোটি ইনসানিয়াতের ভিতর থেকে আমাকে বাইছা উম্মতে মুহাম্মাদের জন্য আলাদা করছে। আল্লাহ বাছাই করছেন আমাদেরকে, বাছাই বোঝেন? হায় হায়, এক নম্বর চালনি দিয়ে আমাদেরকে চাইলা রাখছেন, কুদরতি হাত দিয়ে বাছাই করা করে আলাদা রাখছেন, আবার মিলা না যায় এই জন্য লেভেল লাগাই দিছেন, কুনতুম খায়রা উম্মতের লেভেল, আমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই, লেভেল লাগায় রেখা দিছেন আমি যাতে কারোর সাথে মিশা না যাই। হায় হায়, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এরকম কেন করলেন, তো তোমাকে পাঠাবো এই জন্য, প্রেরণ করবো, উখরি জাতলি নাস। আল্লাহকে যদি প্রশ্ন করি পাঠাবেন কেন, বিশাল এক কাজ, এই জন্য পাঠাবো, কি কাজ? সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, এই জন্য পাঠাইলাম। কেন আমরা কিয়ামতের দিন সাক্ষী হব, ওলামাদেরকে জিজ্ঞাসা করে সুহাদা আলান নাস। বুখারী শরীফের ভিতরে কাহিনী আছে, আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। নূহ আলাইহিস সালামের উম্মত বলবে নূহ নামের কেউ আসে নাই, আল্লাহ নিজে জবাব দিবেন, আমাদের দিকে দেখবে, আমরা চিৎকার দিয়া ওইটা সূরায়ে নূহ পড়ব আর প্রমাণিত করব আল্লাহ পাঠাইছেন, তোমরা মিথ্যাবাদী। এরকম প্রত্যেক উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বেশি খাটাইতে চান না। 60-70 বছর দিছেন, তার ভিতরে মাফ করে দিছেন 15 বছর, কলম উঠানো, যতক্ষণ ঘুমে থাকি কলম উঠানো, যতক্ষণ ঘুমে থাকি কলম, রুফিয়াল কলম না ইমহাত্তা ইয়াস্তাইতিন, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে, কিচ্ছু লেখা হয় না, পাগলের থেকে কলম উঠানো। যা হোক, আমরা পাগল তো না, কিন্তু 60 বছরের 15 বছর চলে গেছে, এটা কিচ্ছু জিজ্ঞাসা করবে না, না হিসাব না কিতাব। প্রাপ্ত বয়স্কের আগে মারা গেলে তার সুয়াল জবাব হয় না, তার হিসাব কিতাবও নেই, আছে নাকি বুঝল? সুয়াল জবাব নাই, কিচ্ছু নেই, সত্য এটাই। এটা ভালোবাসার প্রকাশ, কেমন ভালোবাসা? আপনারা বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে, না আমার মনে হয় না। কি নামাজের জন্য ডাকে? কি বলে ওলামায়ে কেরাম, নামাজের জন্য? হাইয়া আলা সালাম, না না না, আমার মন বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না, এটা তো বাহানা। আল্লাহ ডাকে সারা রাত্র ঘুমাইলি তোর সাথে কথা হয় নাই, সুবে সাদেক হইতে দেরি, ডাক দিতে দেরি করে না,
আয়, তুই আমার সাথে একটু কথা বল, তোর সাথে একটু কথা বলবো, এই জন্য মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলা। আবার যখন দুপুর হয়, কই সকালে বললাম, এখন দুপুর হয়ে গেল, আবার আয়। আবার যখন আসর হয়, বেলা ঢলতে শুরু করলো, সেই দুপুর এখন বিকাল, আয় আমার সাথে একটু কথা বল। সূর্য যখন ডুবা যায়, তো আবার ডাকে, দিনটা তো শেষই হয়ে গেল, রাতটা শুরু হইলো, এখনো কথা হইল না, আয় আমার সাথে একটু কথা বল। এসার জন্য ঘুমাইতে তো চলে যাবি, আবার ফজরে কথা হবে, চল একটু ঘুমের আগে দুইজনে কথা বলে ঘুমাই। আল্লাহ কথা বলতে নাকি নামাজ না, আমগো নামাজ তো আমরাই জানি কি করি, ঠিক না? কি রাগ হয়ে যাবেন, এখানে তো একজনও নাই আলেম ওলামা ছাড়া, নামাজ যে পড়ি আজ পর্যন্ত তো সুরায় ফাতিহা সত্যায়িত করলাম না, টেস্ট করলাম না, সত্যায়িত বোঝেন? ডাক্তারের কাছে যায় তো লেখা না দিতে চাইলেও কল, একটু টেস্ট লেখা দেন, এই কটা জিনিস আমি টেস্ট করাই লই, দেখি কেমন আছে। ডাক্তার কয় ভালো আছে, কয় না আমার মনের স্যাটিসফাইড জন্য একটু বলেন, আমার মনের সান্ত্বনার জন্য লেখা দেন আপনি, এই কটা টেস্ট করি। আজ পর্যন্ত তো কেউ সুরায় ফাতিহা আলেমদের কাছে যায় টেস্ট করলাম না, যে আমার সুরায় ফাতিহা শুনেন, আপনি লেখা দিবেন যে আমারটা সহি, আর কাগজটা যাবে নিয়ে বলবে মরার পরে কাফনে দিয়া দিবি। আল্লাহ যদি জিজ্ঞায় সুরায় ফাতিহা ঠিক ছিল না, কাগজ বাইর করে দেখায় দেব, এই যে দেখেন আলেমে লেখা সত্যায়িত করছে। আসি একজনে নে, রাগ হয়ে গেলেন আমার কথায়, আমি একটু পিছিয়ে নিয়ে যেতেছি আপনার করে, বয়ান শুরু হয় না এখনো। আল্লাহ ভালোবাসে, যদি ভালো না বাসতো ফজর পড়া জোহর পড়তে মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাপ কোনোদিন করতেন না। কারো জন্য করছেন কিনা আমার জানা নাই, কোনো উম্মতের জন্য, কিন্তু এই উম্মত ফজরে কথা বলা যখন জোহরে আসে, তো সাথে সাথে মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন। আসর জোহর পড়া আসরে আসেন, মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন। এরকম পাঁচ ওয়াক্তের মধ্যখানে এসব পড়া যখন ঘুমায় যায়, হয় হয় শেষ কথা বলে যখন ঘুমায় যায়, আল্লাহ বলে তুই ঘুমাইলে ঘুমাইতে পারিস, আমি তো ঘুমাই না, বিদায় আমি অর্ধরাত্রের সোয়াব লেখা ফেললাম, অর্ধরাত্র যেন তুই আমার সাথেই কথা বলতেছিস। আবার যখন ফজর পড়ে, অর্ধরাত্র তো হয়ে গেল, বাকিটা ফাঁকা রেখা লাভ কি, বাকিটো সোয়াব দিয়ে বোড়া দিলাম, নামাজ দিয়ে বোড়া দিলাম, এবাদত দিয়ে বোড়া দিলাম, আমার সাথে কথা দিয়ে বোড়া দিলাম, এটি ভালোবাসার বিকাশ। শুধু পাঁচাত্ত নামাজ না, জুমা পড়া যখন জুমার জন্য পা রাখে, তো পুরো সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। ওলা আমাকে জিজ্ঞাসা করেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, শুধু এক সপ্তাহ না, রমজান টু রমজান। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, দোয়াও দিয়া দিছেন দোয়া, হায় হায়, যেরকম রান আউটের থেকে বাঁচার জন্য চিৎকার দিতে থাকে, জলদি ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকা, ঠিক না? ভালো ক্রিকেট খেলা বোঝো তোমরা, বোঝো না? রান আউটের থেকে বাঁচার লেগে কি করতে হয়? দৌড়ে যায় ব্যাট, ব্যাটের আগা ক্রিকেট দাগের ভিতরে ঢুকায় দিলে রান আউট থেকে বেঁচা যায়। রমজান টু রমজান কাফারা, রমজান এক বছর দৌড়াইতে 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 যদি রমজানের ভিতরে পা দিয়া মরা যেতে পারে, পুরা বছর মাফ। আবার দোয়া শিখাইছে, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান, আমার মনে এটাই বুঝাইছে ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায় আমার। নাহলে এই দোয়া কেন শিখাবে? কোনো মাসে শিখায় নাই, কোনো জুমার শিখায় নাই, রমজানে কেন শিখাবে? মানবেন কি মানবেন না জানি না, মনে উঠলো ওলামায়ে কেরাম আছে বলে দেই, ঠিক না? হায় আল্লাহ, যেমন এই উম্মতের কোরআনের খতমের সওয়াব ছাড়া যাওয়া যেরকম পছন্দ করেন না, কোরআন পড়ুক আর না পড়ুক, বললাম না সূরা ইখলাস একবার পড়লে দশ পারা, দুইবার পড়লে, তিনবার পড়লে, কোরআন কয় পারা, খতমের সওয়াব হইলো না হইলো না? হ্যাঁ, এইখানে তো নামাজ কোরআন অধিকাংশ মানুষ পড়তে পারে না, যুক্তি তো বলে সে খতমের সওয়াব পাবে না, আল্লাহ বলে আমি এটা হইতে দিব না, কারণ আমি ভালোবাসি, আমার ভালোবাসার পাত্র
যদি না হইতো তাহলে কোরআন কেন দিতাম, কালাম কেন দিতাম, আমার কালাম কেন দিতাম? আমার কালাম দিছি, সে খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি কইরা? আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু দাঁড়ায় আছে। চিনেন বন্ধু কে? মুহাম্মাদুর কার বন্ধু? আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। কালাম তো দিলেন, পড়তে তো পারবে না, বেশিরভাগই খতমের সওয়াব ছাড়া কবরে চলে যাবে, হয়তো হয় কি কইরা? উম্মত তো আমার বানায় দিলেন। আল্লাহ বলে বন্ধু ঠিক আছে ঠিক আছে, একজন যেন খতমের সওয়াব ছাড়া না আসে ব্যবস্থা করতেছি। যদি ওলামা বলবে শানে নুজুল দেখা বলবে, এটা তো আল্লাহর পরিচয় আল্লাহ নাজেল করছেন, আমি বলবো না পরিচয় নাজেল করছেন ঠিক আছে মানি আমি, কিন্তু নাজেল করছেন আমার মনে হয় এই জন্য সাহাবীর কৌল আমাকে এই কথা বলে। যেদিন সূরা ইখলাস নাজেল হয় তো গ্রাম্য সাহাবি চিৎকার দিতেছে নেমার রব রব্বুনা, মিছিল নামায় ফেলছে কোলা বানলে নেমার রব রব্বুনা, জয় আমাগো রবের জয়, জয় আমাগো রবের জয়। সত্যি বলে এই মিছিল কিসের? সূরা ইখলাস নাজেল হয়েছে দেখোস না তো রবের।